eres el ser que amo sin fin. ফুটবলের অনেক জনপ্রিয় তারকা আছে, তারা তাদের খেলা দিয়ে সকলের মন কাড়েন, আর আমিও মোস্ট অফ দ্য প্লেয়ারকে তাদের খেলার জন্যই পছন্দ করি। তবে আপনি কি জানেন জনপ্রিয় সব ফুটবল প্লেয়াররা গান কেমন গায়? জানি না। নো প্রবলেম, জনপ্রিয় সব ফুটবলারদের নিজের কণ্ঠের গান দিয়ে আমাদের আজকের এপিসোড সাজানো হয়েছে। আর আমি প্রতিনিয়তই আপনাদের এমন কিছু ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করি যেগুলো আর কোথাও পাবেন না, সো দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রথমে থাকছেন সর্বকালের সেরা প্লেয়ার লিওনেল মেসি। আপনারা এতদিন মেসির পায়ের জাদু দেখেছেন, আজকে দেখুন লিওনেল মেসি গান কেমন গায়। আর এই রিকো রিকো গানটি একসময় জনপ্রিয় রিমিক্স একটি গান। নেইমার জুনিয়রের পছন্দের একটি গান আছে, বিভিন্ন জায়গায় নেইমার এই গানটাই উদযাপন করেন। তো এক সাক্ষাৎকারে নেইমারকে নিজের কণ্ঠে এই গানটি গাওয়ার জন্য বলা হয়েছিল এবং তিনি গেয়েও ছিলেন। এরপরে থাকছে ক্রিশ্চিয়ানো রোনালদো। ফুটবল ইতিহাসের অন্যতম সেরা হ্যান্ডসাম ও স্মার্ট প্লেয়ার হচ্ছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। আমরা সবাই জানি তিনি কেমন ফুটবল খেলেন, তবে আমরা কি জানি তিনি কেমন গান গায়? জানি না। নো প্রবলেম, দেখে নিন। Amor mío, eres el ser que amo sin fin. তারপরে তে কি রইছে? ওকে, সো এরপরে থাকছে ফুটবলের অন্যতম কিংবদন্তি পেলে, যাকে আমরা কিছুদিন আগেই হারিয়েছি। এই পেলেই একমাত্র প্লেয়ার যিনি একাই তিনটি বিশ্বকাপ জয় করেছিলেন। পেলে ছিলেন মাল্টি ট্যালেন্টেড, সিনেমায় অভিনয় করা সহ গানও গিয়েছিলেন এই পেলে। তো দেখে নেয়া যাক পেলের গানের গলা কেমন। এরপরে থাকছে দ্য স্পিড স্টার কিলিয়ান এমবাপ্পি। কিলিয়ান এমবাপ্পির তুখর পারফরমেন্সের জন্য তাকে নিয়ে একটি গান তৈরি করা হয়েছিল, সেই গানটাই তিনি গিয়েছিলেন। কিলিয়ান এমবাপ্পি, কিলিয়ান এমবাপ্পি, এছাড়াও আরো একটা আছে। এরপরে আর কিছুই নেই বন্ধুরা, ইউটিউবের কোনা কোনা খুঁজে সমস্ত ক্লিপ জোগাড় করে আপনাদের জন্য একটি ইউনিক কন্টেন্ট বানানোর ট্রাই করেছি। তাই ভিডিওটি বিন্দুমাত্র ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।